দেশের মাটিতে ভারত পাকিস্তানকে রুখে দেওয়ার পর এবার সাউথ আফ্রিকায় গিয়ে দাপট দেখালো বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-20 সিরিজের প্রথম ম্যাচেই তুলে নিল জয়। ব্যাটে বলে ভারসাম্যপূর্ণ নারী দলের লক্ষণীয় বিষয় লেগ স্পিনারের আধিক্য। ছেলেদের ক্রিকেটে যখন ধারাবাহিকতার অভাব, মেয়েদের দল তখন দারুণ ধারাবাহিক। নিগার সুলতানা জ্যোতির দল জানান দিচ্ছে বিশ্ব ক্রিকেটে তারা বড় শক্তি হয়ে উঠছে, যার সবশেষ দৃষ্টান্ত সাউথ আফ্রিকার মাঠে তাদেরকেই সিরিজের প্রথম টি-20তে হারিয়ে দেয়া, যেখানে ম্যাচ সেরা লেগ স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার 28 রান খরচায় 5 উইকেট নিয়েছেন স্বর্ণা। তার সঙ্গে রাবেয়া ও ফাহিমাও লেগ স্পিনে উইকেট নেন। এক ম্যাচে 3 লেগ স্পিনার এবং জয়ে বড় অবদান তাদের। ছেলেদের দল যখন চেষ্টা করেও লেগ স্পিনার পেতে ব্যর্থ, মেয়েদের তখন সেটাই শক্তির দিক। নেতৃত্বে নিগার সুলতানা জ্যোতি অনন্যা, প্রোটিয়াদের বিপক্ষে টি-20 জয়ে সামনে থেকে লড়েছেন, ব্যাট করেছেন 162 স্ট্রাইক রেটে। So here comes the last ball. এর আগে পাকিস্তান সিরিজেও জ্যোতি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, দ্বিতীয় ওডিআইতে সুপার ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে অবিশ্বাস্য জয় এনে দেন। পাকিস্তানকে প্রথমবার টি-20 সিরিজ হারানো, এরপর ওয়ানডে সিরিজও জয় নারী ক্রিকেট দলের বড় প্রাপ্তি। এর আগে শক্তিশালী ভারতের বিপক্ষে প্রথমবার ওয়ানডে জয়ের কীর্তি গড়ে, শুধু তাই নয় তৃতীয় ওয়ানডেতে রুদ্ধশ্বাস লড়াইয়ে সিরিজও ড্র করে। যে জয় মানতে না পেরে অশোভন আচরণ করেন ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কৌর, সে সময় দারুণভাবে নিজ দলকে আগলে রেখেছেন জ্যোতি। সবথেকে বড় কথা, এটা তো জেন্টলম্যান গেম, সো দ্য থিং ইজ, আমার কাছে মনে হয় ওই জিনিসটা, ওই পরিবেশটা ছিল না, তাই আমার টিম নিয়ে চলে আসছে। নারী দলের সামনে এখন অ্যাওয়ে সিরিজ জয়ের দারুণ এক সুযোগ। বুধবার সাউথ আফ্রিকাকে দ্বিতীয় টি-20তে হারালে এক ম্যাচ হাতে রেখেই আসবে সিরিজ জয়। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।